জীবনর প্রবাহ যে পিলাটিকে পাঠ পড়ায় এবং তাকে তার জীবিকা উদ্যম করে থাকে, কিন্তু বাস্তব জীবন হচ্ছে আগে নাটক, যে জীবনর প্রভাব তা ভগবানকর অস্তিত্বক সদাবেলে মনে পকাইবা আমার জন্ম। আমি ভাবে জন্ম হেলা পরে পিলা পাঠ পড়ব, চাকরি করব, বিবাহ হব, ইয়েলা জীবন, কিন্তু বাস্তব জীবন তা নয়। জীবনর অন্য নাম হল সচেতন,
সচিত আনন্দ, সদাবেলে আনন্দরে রহবা তার লক্ষ্য। কিন্তু এই যে পিলাকে বড়াইবা, তাকে পালিবা, তাপি তাকে বিবাহ করিবা, এই লক্ষ্যে আমি সদা সর্বদা লাগু লাগু আমার মনটা বিচলিত হয়ে যায় এবং মায়ের পড়ি আমার সবু থাই নথিলা ভাবে আমাকে লাগে। কিন্তু সত্য হল যে আমি পঠাইছি জীবন দিয়ে শরীর মাধ্যমে, জীবন আসিছি কা মাধ্যমে, শরীর মাধ্যমে কোটিকে আসছি সংসারক আসছি, এইপাই আসিছি যে সে তারি কথা মনে পকাইব। আজ যে পূর্ণাহুতি হচ্ছে, আহুতি দিয়া হচ্ছে, তার কারণ হচ্ছে আমি মায়ার যে ভাব মনরে, মনর যে বিকার, মনরে যে নাকারাৎমক ভাবনা, তাকে আহুতি দিয়ে এবং তাকে নড়িয়া যে নারিকেল, নারিকেল মানে হল মুন্ড, সে মুন্ড তাকর প্রতীক হল নড়িয়া, সে যে নড়িয়া থাই সে নড়িয়া হচ্ছে আমি নড়িয়া আনি থাই দিয়েছি কম পাইলে আমি যজ্ঞের করি, কিন্তু সে নড়িয়া হল আমার মুন্ড, মুন্ড ভিতরে থাকা নাকারাৎমক ভাবনা মুন্ডলে ছুঁকি আমি তাকে পকাই দেছি যে মো ভিতরে যা নাকারাৎমক আছে প্রভু তাকে জাড়ি দে, নষ্ট করে দিয়ে মতো পবিত্র করে দে। পবিত্র মানে কোণ করুণা, দয়া, প্রেম, ভাল পাইবা, সমস্ত নিজর করা এবং শান্তি রহবা এবং খুশি রহবা। জীবনর লক্ষ্য কম জানলে কিনা যদি পিলা পথে কে মু ডক্টর হবি, কে ইঞ্জিনিয়র কেবি, কে কে আইএস হবি, কে কে মু বেপার করবি, কে মাস্টর, কিন্তু জীবনর লক্ষ্য হচ্ছে হসিবা, কোণ হসিবা, সদাবেলে খুশি রহবা, হসিবা, হসুছি মানে জীবনর লক্ষ্য আমি পালন করছি। দাঁত বতিষ্ঠা দেখা এতে মা সব বন্ধ করেদি হল, তেমনি হসিলা মানে শুনে ইনে আছে নিঃশ্বাস বন্ধ হয়েছে, কোণ হব কে এতে কথা ভাবুছে, এতে কথা কথা নিঃশ্বাস হকিং বন্ধ হয়েছে, তাহলে কোণ হব যেত ভাবে না মো পিলা, মো ছুয়া, মো স্বামী, মো ঘর, মো গাড়ি কিছু আছে সব কুয়ারে পড়ব, সবুঠু বড় কথা হচ্ছে যা বি করব হসিলা, হস যদি অছি তাহলে জীবনের সব কিছু আছে, হস যদি না তাহলে জীবনের সবু থাইকি নথিলা। মানে আমার মায়ারে কোণ হচ্ছে না সবু অছি কিন্তু হস না, সে হস আসবা এই যজ্ঞ, এই মুখ কে কি যজ্ঞ পছরে রহস্য, রহস্যটা হচ্ছে এইপাই ভাইনা আমার শ্লোক পড়ুচার, সে শ্লোককে যদি ওড়িয়া কুয়াযাব মু যা কহিলি সে হচ্ছে কালি, সেটা পুরা যে তিন দিন যজ্ঞ হলানি তার চিপুড়ি রসটা যেটা মু সেটা কহিলি, যে যজ্ঞ এইপাই হচ্ছে আমার ভিতরে থাকা সব হসটা যে মারি দিয়েছে, কি মারিছে বল, লোভ, মোহ, মায়া, ক্রোধ, অহংকার, ই মারিছে হসটাকে চাপি দিয়েছে, সেটাকে এই যজ্ঞে পকাই দেলে অটোমেটিক নিয়ে, এইপাই যজ্ঞ করা হচ্ছে মন পকাই দিয়া যাচ্ছে, এই মায়ের মন ও আমি পড়ুছি পুঁড়ি পড়ে আসছি মায়া মন্দির পড়লা পরে পুঁড়ি মায়া আসি ভেতুছি, বার বার শহশ বার ঘরে বি যজ্ঞ বাগলা, ঘরে যজ্ঞ করি প্রত্যেক দিন সকাল যেত মা ঠাকুর মা পূজা করছে মা মানে, সে পূজারে যদি আমার নিজ যজ্ঞ মানে সেটা নিয়ারে নড়িয়া পড়ছে যজ্ঞ ন, মন ভিতর যজ্ঞকে মন ভিতর ভাবনাকে যদি সকাল ঠাকুর পাখি সমর্পি দিয়েগলা তাহলে দিনযাক খুশি রহলা, তাহলে জীবনের লক্ষ্য আসবার লক্ষ্য পৃথিবীকে, তো মায়া থেকে পিছিলি কিয়া হে কুছ কাম আসিছিল কোণ করুছ, কোণ আসি আমি খুশি হয়েকি ভগবানের না নেওয়া পাই কিন্তু করুছে মায়ের করি পিলা ছুঁ কথা বুঝি সব ওইটা মু ভগবান মাগিলি হে প্রভু মতো শক্তি ধৈর্য সাহস দিও হসিবা পাই, যেতে কষ্ট আসু যেতে প্রকার সমস্যা আসু তাকে
কাটি দেয়নি, মাথা হাসিবার সুযোগ নেই। মুঁ দেখু আঠের কোটি কথা মোট বক্তৃতা চিন্তা আপন মানে দেখে হলা আোট কথা তো চালছে আইবিনি আপন মানে টিকি আশীর্বাদ করবে আপন মানুষ সেবা করবে মতো জানিছ কি জানি জানি জানতম বেগুনিয়ার মিলছে বেগুনিয়ার যাই চিলিকা মিলে তাপরে এখানে খোর্ধার ভারতীয় জনতা পার্টি লড়ুছি আমার ঘর হচ্ছে বড় পোখরিয়া খোর্ধা নির্বাচন মন্ডল যাই বেগুনিয়ার মিলে চিলিকার মিলবে এখানক খোর্ধার লড়ছি প্রধানমন্ত্রী ধরছি প্রধানমন্ত্রী পার্টি এবং অপরাজিতা ষড়ঙ্গী মহোদয় আমার এমপি মুমএলএ খোর্ধার ঠিয়া হয়েছি আপন মানে টিকি মতো আশীর্বাদ করবে আপন মানুষ সেবা করার সুযোগ দেবে ধন্যবাদ। সেবা হচ্ছে গোটে সবুঠ বড় সেবা অহংকার শূন্য স্বার্থ শূন্য সেবা জীবনর শ্রেষ্ঠ সেবা মুখ্য পূর্ণতা যেতবে মানুষ স্বার্থ শূন্য হয়ে সেবা দেব এবং অহংকার শূন্য হয়ে সেবা দেব সেতবে সে অবস্থাটা মানুষ রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মায়া অহংকার উপরকু যা অবস্থায় মানুষ সে কার্য করবে তেমন তাকে কুয়াছে মুখ্য অবস্থায় মানুষ পৌঁছে এবং মানুষের পূর্ণতা আসে মানুষ জীবনর পূর্ণতাটা যেতে বুঝিপারে সেপরে এই অবস্থা আছে তুমি প্রভুঙ্ পাখে প্রার্থনা যে সে অবস্থা আমাকে প্রভু দিয়ে লোভ মোহ মায়ের মুক্তি করবে ধন্যবাদ জয় শ্রীরাম জয় ভাইটি গোটে ভাল দাবিতে দেলে মন্ডপ হব না যেদিন ভোট সরিব নির্বাচন ঘোষণা ঘোষণা করছি নির্বাচন পিছিয়ে হব সেই দিন মন্ডপ কার্য আরম্ভ হব আউ গছ লাগবেনি পুরা কংক্রিট মন্ডপ করবো খবর রক্ষে কি জানছো ভৌ তুমি জানছো এই গান না জানছো কি জানছো গণেশ চন্দ্র গণেশ কম করছিলা জানছো কি তা মা পাই রক্ষে মা কু জবাব দিয়েছিল সেপাই তা বাপার সঙ্গে রহিগা এবং শেষে তা মুন্ডু কাটিলা কটিলা পথে ছাড়া সে গণেশ তেমকি কথা দিয়ে যে কথা রক্ষে তা না হল গণেশ বাহুবলী বাহুবলী বিধায়ক কথা দিয়েছি মানে রহিগলা কথা নিশ্চিত ভাবে হব আউ পয়সা পছরে আসবে কাম আগে হ্যাঁ কাম আগে সান ভাই করদেব মু তারপরে টঙ্কা স্যাংশন দিয়ে টঙ্কা স্যাংশন আসলে বেলা কাম সরিথিব কেড়ে টঙ্কা বি আসবে কাম হব আর যেদিন হইলে সেইদিন আসি নড়িয়া পাড়ে কেলে আসুন নমস্কার যাও এই সময়ে ভাষণ দেওয়ার কথা নুহ কিন্তু মু পুরো আধ্যাত্মিক কথা কহিলি বাস্তব কথা কিন্তু না যজ্ঞ পছর রহস্য বুঝলি আমি সমস্ত যজ্ঞ করছে সংক্রান্তি পালন করছে ভোগ উপাস রয়েছে আইস কোন জানিছ আইস ছাড়বে আইস তো শরীরটা তো মাংস পুঁ আইস ছাড়ল কোটি আইস হল কাম ক্রোধ লোভ মোহ মায়া নিরামিষ কি দয়া করুণা প্রেম সাহায্য বুঝলে কি আনন্দ ইয়ে হল নিরামিষ এখানে অচ্ছন্ন না মাংস খাইদে বলে আইস খাইদে মাংস তো শরীর অছে আইস খাইদে বুঝিপারে না নাই আমি কর্মকাণ্ডে রহিযাই কিন্তু কর্মকাণ্ড পছরে এই যে পরম্পরা যে সনাতন ধর্ম তৈরি করছে যে যোগী ঋষি মানে করছিল সে বহুত কথারে তত্ত্বকে নিয়ে সে করছে কিন্তু আমি কম করছি সে
কথা ভুলে যাই কিন্তু সে কর্মকাণ্ড কথা এই যজ্ঞ খালি ভাটপড়া পাই এটা বিশ্ব শান্তি যজ্ঞ বিশ্ব পাই মঙ্গল সেটা কুয়াছে জগতর মঙ্গল জগতের শান্তি প্রতিষ্ঠা জগতের সমস্ত নিরোগ রুহত এইটা আমি এটু প্রার্থনা করছি জগত প্রণাম ধন্যবাদ ভাইনা তা সে শোক পছর রহস্যটা কু বুঝে ভাইনা তোমার যেমনি মো চিন্তা বুঝে গেল জয় শ্রী রাম জয় শনি রাম করছো রাম রাম প্রতিষ্ঠা হলে অযোধ্যার গাঁ এই মাটির পুয় যাই 15 বর্ষ বুলি বুলি স্যার বাহু এমএলএ কি ফেরি বনবাস খোর্ধার রাম রাজ্য প্রতিষ্ঠা হব জয় শ্রী রাম 75 বর্ষ ভিতরে খোর্ধার যা নইছি আগামী 5 বর্ষে হব এইটা বি সে 75 বর্ষ ভিতরে যজ্ঞ মণ্ডপ হইনি এইটা বি হব Ah